বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 2019 অঙ্ক, তো আমি সেই অঙ্ক পরীক্ষারই প্রশ্ন এবং উত্তরটি তোমাদের সামনে শেয়ার করব। তো আমি তোমাদের জন্য অঙ্কের জন্য সাজেশন সাধারণত করিনি, শুধুমাত্র উপপাদ্য সম্পাদ্য করেছিলাম এবং সেখান থেকেই তোমাদের প্রশ্ন এসেছে। তো আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে। তো আমি এখন তোমাদের সামনে অ্যান্সারগুলো শেয়ার করব। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, তাহলে দেখে নাও 2019 ম্যাথমেটিক্স কম্পালসারি। তো এই হলো তোমাদের প্রশ্ন, প্রথম 1, 2, 3, 4 প্রশ্নগুলো ক্রম অনুযায়ী উত্তরপত্রে প্রথমে লিখতে হয় এবং গণনা ঠিক সেম কোশ্চেন। এবার আমি যথারীতি প্রশ্ন এবং উত্তরের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন দেখো, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লাভের লভ্যাংশের অনুপাত 1:2 হলে 1:2, 1:3 হলে তাদের মূলধনের অনুপাত স্বাভাবিকভাবেই 3:2। যদি পি প্লাস কিউ ইকাল টু √3 এবং পি মাইনাস কিউ ইকাল টু √5 হয় তাহলে পি কিউ এর মান হলো 2। পরেরটা দেখো, কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোন এবিসি ইকাল টু 65 ডিগ্রি, কোন এসিডি ইকাল টু 40 ডিগ্রি এবং কোন বিসিডি এর মান কত হবে 115 ডিগ্রি। ট্যান এ প্লাস কট এ ইকাল টু 2 হলে ট্যান 13A প্লাস কট 13A এর মান কত? উত্তর হচ্ছে 2। 2√6 সেন্টিমিটার বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হয় 12 সেন্টিমিটার। পরটা দেখো, x^1, x^2, x^3 এরকম করে x^10 রাশিগুলোর গড় 20 হলে x^1+4, x^2+4, x^3+4 এরকম করে x^10+4 রাশিগুলোর গড় হচ্ছে 24। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট হয়? ক্যালকুলেশন করে 10% হবে। দুটি দ্বিঘাত করণীয় যোগফল ও গুণফলের মূলদ সংখ্যার করণদ্বয়কে কী বলা হয়? অনুবন্ধী করণী। তোমাদের বইয়ে একদম স্পষ্ট লেখা আছে। দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের, এটা আমি এই মুহূর্তে তোমাদের দিতে পারলাম না, পরে আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো। cos 53° বাই sin 37° সরলতম মান হলো 1। একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা হলো 3। x^1, x^2 থেকে x^100 চলগুলো ঊর্ধ্বক্রমে সাজালে এদের থাকলে এদের মধ্যমা হয় x^50 + x^51/2। পরেরটা দেখো, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হয় না, এটা মিথ্যা। পরের কোশ্চেনটা দেখে নাও, ab = c² bc = a² এবং c a = b² এর জৈবিক অনুপাত 1:1, এটা সত্য। তিনটি অসম বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, এটাও সত্য। sin 30° + sin 60° > sin 90° এটাও সত্য। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটা লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত হবে 1:2, এটাও সত্য। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান হচ্ছে 10, এটা কিন্তু মিথ্যা। পরের প্রশ্নগুলো দেখে নাও, এগুলো আমি সময়ের অভাবে করতে পারিনি, পরে আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো। প্রশ্নটা দেখে নাও, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। এক অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে মোট ব্যবসায় কত লাভ হয়েছিল? a/b = b/c = c/4 = 2a − 3b + 4c/p হলে p এর মান কত? x^y² এবং y = 2a হলে x = a হলে দেখাও যে y² = 4x। পরের যে কোশ্চেন, ABCD ট্রাপিজিয়ামের BC অন্তরাল AD এবং AD = 4 সেন্টিমিটার, AC ও BD কর্ণদ্বয় এমনভাবে অভিন্দ্রতে ছেদ করেছে যে AO/OC = DO/OB = ½ হয়, BC এর দৈর্ঘ্য কত? এটা অঙ্ক করে বের করতে হবে তোমাকে, পরে আমি তোমাদের করে দেখিয়ে দেবো। একটি বৃত্তে দুটি যা AB এবং AC পরস্পর লম্ব, AB = 4 সেন্টিমিটার এবং AC = 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ ABC এর কোণ ABC = 90° এবং BD লম্ব AC, যদি AB = 5 সেন্টিমিটার হয় এবং BC = 12 সেন্টিমিটার হয় তবে BD এর দৈর্ঘ্য কত? তারপরে θ = 0° θ = 90° এর কোন মানগুলির জন্য 2 sin θ cos θ = cos θ হবে। sin 10θ = cos 8θ এবং 10θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9θ এর মান নির্ণয় করো। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে AB এবং C একক এবং a + b + c = 25, ab + bc + ca = 240.45 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি
রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? পরে কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? প্রথম ব্র্যাকেটে টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এন প্লাস 103/3 হলে এন এর মান নির্ণয় করো। পাঁচ দাগে বড় কোশ্চেন, যদি ছয় মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার দেড় বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? পরে কোশ্চেনগুলো তোমরা যথারীতি দেখে নিতে পারো, তার প্রয়োজনে স্ক্রিনশট করে রাখো, করে দেখে নিতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আর পড়লাম না। এবং যথারীতি তারপরেও দেখে নাও। পরের কোশ্চেন দেখে নাও, লাস্ট পেজ। তাহলে আশা করি আলোচনাটি তোমাদের ভালো লেগেছে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।